হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা প্রাইমারি ট্যাট ওয়ান ট্যাট টু এবং এস সিলেবাসের বাংলা সাহিত্য থেকে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনের লিংকে গিয়ে দেখে নিতে পারো ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন্ট হয়ে যাও তাহলে সবগুলো ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে আর আমাদের ট্যাট টু সিলেবাসের মোটামুটি সাহিত্যিক কমপ্লিট আর আমাদের তিন থেকে চারটি সাহিত্যিক বাকি রয়েছে আর প্লে লিস্টে গিয়ে তোমরা সবগুলো ভিডিও সাজানো পেয়ে যাবে সেখানে গিয়েও দেখে নিতে পারো তাহলে আমরা শুরু করি তিনি হলেন সুকান্ত ভট্টাচার্য যিনি পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তেরোই মে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান মাত্র একুশ বছর তিনি বেঁচে ছিলেন তার জন্মস্থান ছিল কলকাতার তেশনং মহিম হালদার স্ট্রিটে সেখানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হলো নিবারণ ভট্টাচার্য এবং মাতার নাম ছিল সুনীতি দেবী তার একজন বাল্যবন্ধু ছিল তার নাম হলো কবি অরুণাচল বসু এই অরুণাচল বসু একজন কবি ছিলেন কবি সুকান্তের জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলাঘাটার চৌ চৌত্রিশ নং হরমোহন হর হরমোহন ঘোষ ল্যানের বাড়িতে চৌত্রিশ হর বেলাঘাটার যে চৌত্রিশ একটা জায়গা সেখানে যে হরমোহন ঘোষের বাড়ি রয়েছে ল্যানেতে সেখানে তিনি বেশিরভাগ সময় কাটাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সুকান্তের ভাত্রী পুত্র তার যে সাহিত্যিক কর্ম সেটা আমরা দেখে মাত্র এগারো বছর বয়সে রাকাল ছেলে নামে একটি গীতি রচনা করেন তার সুকান্ত সুকান্ত কত বছর বয়সে রাকাল ছেলে নামে একটি গীতি রচনা করেছিলেন এগারো বছর বয়সে শিক্ষা কাগজে প্রথম ছাপার মুখ দেখে তার বিবেকান বিবেকানন্দের জীবনী তাহলে প্রথম কোন কাগজে তার যে বিবেকানন্দের জীবনী প্রকাশিত হয়েছিল শিক্ষা কাগজে কবি সুকান্ত জনগণের কবি তাকে মানবতাবাদী কবি বলা হয়ে থাকে এবার আমরা সুকান্ত ভট্টাচার্যের যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব ছাড়পত্র উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল পূর্বভাস উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঘুম নেই উনিশশো পঞ্চাশ মিঠে করা উনিশশো খ্রিস্টাব্দে রচিত হয়েছে আমরা এবার এই যে ছাড়পত্র কাব্যের মধ্যে যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে আমরা সেগুলো দেখে নিই পরীক্ষাতে আসে এরকম প্রশ্ন যেমন ছাড়পত্র কবিতার মধ্যে কাব্যের মধ্যে রয়েছে ছাড়পত্র একটি কবিতা রবীন্দ্রনাথের প্রতি একটি মোরগের কাহিনী লাই কাঠি সিগারেট কনভয় আঠারো বছর বয়স হে মহাজীবন এই যে কবিতাগুলো এগুলো হলো ছাড়পত্র কাব্যগ্রন্থের কবিতা এবার আমরা পূর্ববাস কাব্যের যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে সেগুলো দেখে নেব পূর্বভাস হে পৃথিবী স্মারক বিভীষণের প্রতি এগুলো হলো পূর্বভাস কাব্যের কবিতা ঘুমনে কাব্যের যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে সেগুলো হলো বিক্ষোভ রিখা বিদ্রোহের গান প্রিয় তমাশো খুবই ইম্পর্ট্যান্ট প্রিয় তমাশোর যে কবিতাটি রয়েছে সেটি মিঠে করা কাব্যের যে কবিতাগুলো রয়েছে সেগুলো হলো হরতাল সিপাহী বিদ্রোহ ব্ল্যাক মার্কেট তোমরা এগুলো নোট ডাউন করে রাখো তাহলে খুবই তোমাদের হেল্পফুল হবে আশা করি তার এক কয়েকটি রূপক কবিতা রয়েছে সেগুলো হলো শ্রী কলম দেশলাই এগুলো হলো তার রূপক কবিতা তার গল্পগুলো হলো সূর্য প্রণাম দেবতার ভয় রাখাল ছেলে এগুলো হলো তার গল্প তার কিছু ছোটো গল্প ছিল সেগুলো হলো হরতাল লেজের কাহিনী সার গাধা ছাগলের কথা এবারে আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে তাহলে কাকে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে ইংরেজ কবি কিটসের সঙ্গে কবি সুকান্তের তুলনা করা হয় থাকে তাহলে কার সঙ্গে কবি সুকান্তের তুলনা করা হয় ইংরেজ কবি কিটসের সঙ্গে সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ হল ছাড়পত্র এটি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল ঘুমনে কাব্যগ্রন্থে একটি অসাধারণ কবিতা হলো প্রিয়তমা প্রিয়তমাসু তবে প্রিয় যে কবিতাটি এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘুমনে খুদার রাজ্য পৃথিবীর গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানু খুবই একটি বিখ্যাত উক্তি এই উক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্যের আমি এক দুর্ভিক্ষের কবি এই উক্তিটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্য অন্ত্রের অন্তর্গত কবি একটি বিখ্যাত উক্তিগুলো তোমরা লিখে রাখবে এরকম সুকান্ত ভট্টাচার্য থেকে এসে থাকে কবি তার ছাড়পত্র কাব্যটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে সুকান্ত ভট্টাচার্যের একটি রূপক কবিতা হলো দেশ কাঠে। তারা দেশনা কি সুকান্ত ভট্টাচ্যের একটি রূপক কবিতা ছাড়পত্র কাব্যের পছদ শিল্পী হলেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা হলো রবীন্দ্রনাথের প্রতি রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কিন্তু সুকান্ত সুকান্ত রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি ছাড়পত্র কাব্যন্ত্রের অন্তর্গত খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে সুকান্ত ভট্টাচার্যকে পুত্র স্নেহে দেখতেন সরলা বসু তাহলে কে সুকান্ত দেখতেন সরলা বসু সুকান্ত ভট্টাচার্যের রচনা প্রকাশিত হয় সুকান্ত সমগ্র নামে মানে গ্রন্থে দলিত জীব হৃদয় দেখে স্বপ্ন নতুন নতুনত্তর বিশ্ব এই উক্তিটি সুকান্ত ভট্টাচার্যের ঘুমনে কাব্যগ্রন্থের অন্তর্গত যাদবপুর যক্ষা হাসপা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সুকান্তের বালিশের নিচে যে কবিতাটি পাওয়া যায় সেটি হলো হে মহাজীবন খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে সুকান্ত ভট্টাচার্য প্রথমে ম্যালেরিয়া এবং পরে দুরাব দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে একুশ বছর বয়সে মারা যায় এ ছিল তার খুব সংক্ষিপ্ত জীবন এই জীবনে তিনি বিভিন্ন অনেক কাজ করে গেছেন অনেক গ্রন্থ লিখে গেছেন যা আধুনিক বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে